আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। তাহলে আজ আছে যে নিউ সিরিয়া নিউ সমাজে ইউএন সিকিউরিটি কাউন্সিল মাঝে দুই বছর আল্লাহ টেম্পোরারি আছে নন পারমানেন্ট সিট লাভলি আছে সম্বাদ দিয়ে রেজিস্টার গুজিল। তাহলে ইলেকশন হইয়ে ইলেকশন মাঝে বোর্ড মাঝে প্রত্যেক বছর ফাঁসান দাসে দেশ বাসে ইউএন সিকিউরিটি কাউন্সিল উল্লাহ। তাহলে প্রত্যেক বছর ফাঁসাম ফাঁসাম দেশ বাসে নইয়া গড়িয়ে তাহলে এড়ে বুতরে কানাডা দাসে ইয়ার আগেও সবার দাসে ইউএন সিকিউরিটি কাউন্সিল মাসিল। তাহলে এবার কানাডা লস গুজে কানাডা দাসে হাজি। তাহলে এবার মাঝে এড়ে বুতরে এশিয়া প্যাসিফিক দাসে স্টেট তো তিন্নান তিন্নান মাঝে দাসে আফ্রিকা তো দিয়ান এশিয়া তো ইন্ডিয়া জিবুতি দাসে ইন্ডিয়া কেনিয়া ইন্দাসে আফ্রিকা দা আসিয়া তু এশিয়া দা আফ্রিকা তু তিন্নান বাসে দেড় ভিতরে এশিয়া তু হয়ে যেতে ইন্ডিয়া আর আফ্রিকা তু দিয়ান জিজুবুতি আর কেনিয়া। তাহলে লেটিন আমেরিকা তো আছে মেক্সিকো তাহলে ইউরোপ কানাডা কিন্তু নরওয়ে আয়ারল্যান্ড বা যেটা আছে কানাডা তারা এলিয়ার ভিতরে। তাহলে কানাডা লস গুজে তাহলে এশিয়া প্যাসিফিক তো তিন্নানতো আমাকা একখানত লস করা ঘুরিব একখানত লস করা ঘুরিব। তাহলে এই হিসাবে ইন্ডিয়া ইন্ডিয়া ওই তো ওভারে সিট পাইব কিন্তু এদুর কানাডা হারি গিয়ে গুই কানাডা তো কুড়িবুট লাইতো আরো কুড়িবুট হম ভাইয়ে। তাহলে কানাডা হইতো ভালো হইতো এখন আছে আয়ারল্যান্ডে ভাইতে ১২৮ বুট নরওয়ে ভাইতে ১৩০ বুট তাহলে কানাডা ভাইতে ১০৮ বুট। তাহলে কানাডা হারি গিয়ে গই নরওয়ে দ আয়ারল্যান্ড তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলর দাসে দুই বছরের মেয়াদ লইয়ে নন পারমানেন্ট মানে সুন্দরবন দেশ থাকে দেড় ভিতরে প্রত্যেক দেশের ইউএন প্রত্যেক বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলি তো ১৯৩ দেশের বুট লইয়ে যা পড়া। তাহলে এই হিসাবে লেটিন আমেরিকা তো আছে মেক্সিকো এশিয়া তো ইন্ডিয়া তাহলে ইন বেগুন ক্যান্ডিডেট এরিয়া। তাহলে আফ্রিকা তো কেনিয়া দ জিজুবুতি তাহলে এখন কেনিয়া দ জিজুবুতির তার বড় মাঝে দাসে এখন একখান হারি দেবে গই বাকি ফাঁসান দাসে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মাঝে যাইব দেওয়া। তাহলে ইউএন জেনারেল অ্যাসেম্বলি আমেরিকার নিউইয়র্ক মাঝে ইউএন হেডকোয়ার্টার মাঝে ইলেকশন বুড়ো গিয়ে বুড়ো তো তারা দাসে জিতে দিয়ান রোহিঙ্গা কমে জানি বললা আর মুমিকা ইউএন সিকিউরিটি কাউন্সিলর দাসে যে একান স্টেপ তারা আহমদুল্লাহ লেব দে। তাহলে প্রত্যেক বছর বছর ফাঁসাম ফাঁসাম বাঁচে আইতে বছর আব্বার ফাঁসাম বাঁচিব তাহলে ফাঁসান কমে যাব মিয়া থরে যাব গিলে মতো আর ফাঁসান উড়ে দিয়ে দিয়া। তাহলে প্রত্যেক বছর ইউএন সিকিউরিটি কাউন্সিলের তো ফাঁসান বাঁচে দেশ জেনারেল অ্যাসেম্বলি তো আছে ১৯৩ দেশে বাসি হয়ে ফাঁসাম ফাঁসান দে ফেরা দেবো। তাহলে নমিনেশন ক্যান্ডিডেট হিসাবে আছে তারা রেজিস্টার করছিল সোমবার দিন। তাহলে আজ যা বুধবার দিন আছে ইলেকশন ইলেকশনের মধ্যে আছে আয়ারল্যান্ড জিতি গিয়ে আয়ারল্যান্ড আছে জিতিলে রোহিঙ্গা কমর মশলার তুলিব দিয়ানো হল। তাহলে নরওয়ে জিততে তাহলে কানাডা জিততো আরো ভালো হইতো তাহলে কানাডা আরো আছে রোহিঙ্গার ফেভার থামগইতো। তাহলে ইয়ার বাজে আছে এশিয়ার তো ইন্ডিয়ার তো আছে এড়ে দাসে ক্যান্ডিডেট হিসাবে দাসে নফা হইতো কিন্তু ইন্ডিয়া দাসে নমিনেশন পাইয়ে। তাহলে এই হিসাবে কেনিয়া জিজুবুতি মেক্সিকো তারা ইউএন সিকিউরিটি কাউন্সিল জাগা ভাই দিয়ে আনতে আছে কম্পার মিডিয়া। তো এড়ে দাসে অতদে ফেবার থানি বললা তারা তো দাসে কম্পাইন করা হচ্ছে কম্পাইন মাঝে তারা কানাডায় কানাডায় দাসে তো করিবেন ২ মিলিয়ন টিম দাসে হসা হচ্ছে যে তারা মাস্ক বা যে দাসে দিলা চকলেট আর দাসে ইউএন ইউএন ওর দেশে যে হল আছে হল মাঝে তারা ডেকোরেট মানে ডেকোর এনদিলা তারা পোস্টার কল সাবাইয়ে তারা দাসে এনদিলা কম্পাইন কল গুজে তারা ফেভার বুদ্ধি বললা তারা বোর্ড দিল্লা দাসে যেদিন দেশে দিয়ে ইয়ে ফাঁসান সিটাল্লা তারা হাতার মধ্যে দিন দেশে দাসে দিয়ে ইয়ে তারা দাসে পয়সা হরস গুজে তো ইয়ার বাজিও যে তারা জিততে এরিয়া। তাহলে কানাডা ইয়ার আগেও সবার পর্যন্ত দিন দাসে ইউএন সিকিউরিটি কাউন্সিলত আসছিল। তাহলে যে তারা বেন মসিল এনদিলা সাইয়রে দাসে ইথারারে ইথারারে সাজ দেদে লে হিসাবে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মধ্যে নয়া গড়িয়রে ফাঁসান সিট যাইব। তাহলে তারাইও দাসে তারাইও এড়ে দাসে রোহিঙ্গার মামলা রে তুলি ভারি বরেন দিলা তারা তো সাহস আছে। তাহলে রোহিঙ্গা কমে জানি বললারিয়া এন দাসে কম্পাউন্ড করে দিয়ে